আসসালামু আলাইকুম, আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এই যে গরুর মাংস দেখতে পাচ্ছেন, এখানে আমার 500 গ্রাম গরুর মাংস আছে। তা আমি গরুর মাংসের আচার তৈরি করব। তার জন্য কিন্তু এরকম ফ্রেশ গরুর মাংসর প্রয়োজন হয়। আপনারা এভাবেও ফ্রেশ গরুর মাংস নেবেন। তো আমি পুরাটা করব না, আমি কিভাবে কেটে নিব নিচ্ছি। আমি কেটে নিয়ে আবার ফিরে আসছি। আমি মাংসগুলো দেখেন এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনারা এভাবে কেটে নেবেন। এই মাংসর আচারটা আমি যেভাবে আজকে করব, এই আচারটা আপনারা 2 বছর বয়ামে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। এখন কি করতে হবে এটাকে দেখেন, আমি 4 চামচের 1 চামচ এখানে লবণ দিলাম, আর 4 চামচের 1/2 চামচ একটু হলুদ গুঁড়া দিলাম। এখন এটাকে আমি মেখে 5 মিনিট রেখে দিব। আপনারা এভাবে এটাকে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিবেন। তা আমার মাখানো হয়ে গেছে, এটা আমি এখন 5 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, একদম মিডিয়াম জাল দিবেন আপনারা। এই যে এরকম লো আছে, লো আছে, কড়াইটা বসাবেন আগে। কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে দিচ্ছি আমি এলাচ আর দারচিনি। আমি পরিমাণ মতো দিচ্ছি, এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া আর 1/4 চামচ মেথি, 1/4 চামচ জিরা, 1/4 চামচ সাদা সরিষা আর দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ ভেঙে। এটা এখন আমি ভেজে নেব, একদম হালকা ভাজতে হবে যাতে পুড়ে না যায়, তাহলে তিতা লাগবে। আর মেথিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আচারের একটা স্বাদ বাড়ায় ধনিয়া গুঁড়া আর হচ্ছে আপনার মেথিটা, বুঝছেন। মেথিটা ধনিয়া ছাড়া কিন্তু আচারটা ভালো লাগে না। দেখেন আমি কত কম দামে জালে আমি এটাকে ভাজতেছি, যাতে পুড়ে না যায় সেভাবে ভাজতে হবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু আচার সেহেতু সরিষার তেল, সরিষার তেল ছাড়া কিন্তু আচারটা ভালো হবে না, এটা মাথায় রাখবেন। আমি প্রথমে কয়েকটা শুকনো মরিচ ভেজে তুলে নিব। মরিচটা আমার ভাজা হয়ে গেছে, একদম পুড়ে ফেলবেন না, এইরকম কালার কালার থাকতে নামিয়ে নেবেন। আমি একটা এটা তুলে নিলাম, এখন এখানে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা কেটে দেখবেন না, তাহলে আচারটা বানাতে কিন্তু অসুবিধা হবে। আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখেন। এদিকে যে আমি মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা হয়ে গেছে। বন্ধুরা পানি ব্যবহার করা যাবে না। আমি মাংসগুলোকে কীভাবে নিচ্ছি দেখেন, এভাবে চিপে একদম পানিটা বের করে নিতে হবে, এজন্য লবণ মাখিয়ে রেখেছিলাম। একদম শুকনো যেন হয় দেখেন আমি কীভাবে করলাম, আবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আপনাদের সুবিধার জন্য। এভাবে চিপে চেপে পুরো পানিটা বের করে ফেলতে হবে, এভাবে শুকনো রাখতে হবে, তাহলে আচারটা বেশ কয়েক বছর ধরে আপনারা খাইতে পারবেন। আমি আজকে অল্প করে করতেছি, আপনারা আপনাদের যতটুকু করার ইচ্ছা ততটুকু করবেন। আমি সবগুলো মাংস এভাবে চিপে তুলে নিয়েছি, দেখেন কতগুলো পানি বের হয়ে গেছে। এই পানিগুলো থাকলে কিন্তু আচার ভালো হবে না, তাই এভাবে আপনারা চিপে পানিটা বের করে নেবেন।
পেঁয়াজটা দেখেন এইরকম কালার করে ভেজে তুলে নেবেন। আমি এটা এই মরিচের সঙ্গে রাখতেছি। আর এই যে গরম তেলটা আছে, এই তেলটা একটা স্টিলের বাটিতে ঢেলে নেবেন, যেহেতু গরম আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আবার এটা বসিয়ে দিলাম। তেলটা ঢেলে নেওয়ার পর আমি কড়াইটা গরম করে নিয়েছি। এই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন, যেটা আমি পানি থেকে সিপে তুলে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিলাম। এটা মৃদু আছে, একদম লো আছে, আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে বেশ সময় ধরে। আপনারা এভাবে বেশ সময় ধরে একটু ভেজে নেবেন, তাহলে ভালো হবে। বন্ধুরা দেখেন, এই যে যখন দেখবেন যে এরকম পানিটা শুকিয়ে গেছে, তখন এখানে কি করতে হবে, করতে হবে কিছু আদা কুচি আর কয়েকটা রসুনের কোয়া। এটা আমি এখন এটাকে দিয়ে দিলাম। আদা কুচি রসুনের কুচিটা সহ মাংসটা আর একটু ভেজে নেব। আমি ভেজে নেওয়ার পর ফিরে আসছি। আমি আদা আর কুচিটা রসুনগুলো যে দিয়েছিলাম, দেখেন আমার ভাজা হয়ে গেছে। এরকম কালার আসলে এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি এটাকে নামিয়ে নিব। ভাজা মাংসটা দেখেন আমি একটা বলে নিয়েছি। তারপরে এই যে ভাজা শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি, আর কিছু বেস্তা এখানে দিয়ে দিলাম। বন্ধুরা খেয়াল রাখবেন জিনিসটা আমি কীভাবে করতেছি। আর ভাজা যে মশলাটা আছে, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, চা চামচের 1.5 চামচ। আর এটা হচ্ছে আপনার সাদা গোলমরিচ, আমি পরিমাণ মতন একটু দিয়ে দিচ্ছি। দেখেন কতটুক পরিমাণ দিলাম, এতটুক পরিমাণ অনুযায়ী সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। দেওয়ার পর কী করতে হবে, এটাকে সুন্দর করে নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে। দেখেন আমি এখনো কিন্তু কিছু আর দেইনি, এটা দিয়ে সুন্দর করে মাখতে হবে। ভাজার সময় যেহেতু আমি একটু লবণ দিয়েছিলাম, সেহেতু আমি আর একটু লবণ এখানে অ্যাড করলাম। দিয়ে এটাকে আবার ভালো করে মাখতে হবে সুন্দর করে, যাতে প্রতিটা মশলা, মানে মাংসের গায়ে প্রতিটা মাংসের গায়ে মশলাটা লেগে যায়। তা আমি এটা মেখে কিছুক্ষণ রেখে দিব, মানে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব। 5 মিনিট পর আমি ফিরে আসছি। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এখন কি করতে হবে এটাকে দেখেন বন্ধুরা, এরপর এটাকে করতে হবে, আপনাদের কাচের জার হোক বা প্লাস্টিকের জার হোক, যেটাই হোক না কেন, সেই জার নেবেন। নিয়ে জারের মধ্যে আমি পুরাটা দিয়ে দিব। আমি পুরাটা দেখেন একটা জারের ভিতরে ঢুকে দিয়েছি আচারটা। এখন আমি যে তেলটা, ভাজার তেলটা রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই জারের ভিতরে ঠান্ডা তেলটাকে দিয়ে দিচ্ছি, সরিষার তেলটা যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আর একটু বেস্তা যে বেঁচেছিল সেটাও এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে এটা আপনারা ফ্রিজে রাখেন, বাইরে রাখেন, যেখানে রাখেন না কেন এই আচারটা। দেখেন কত সুন্দর হয়েছে, না ভাল লাগতেছে না দেখতে? আচারটা দিয়ে দেখেন বেরেস্তাটা দিয়ে আমি তেলটা দিয়ে একটু ঢেকে নিচ্ছি। এভাবে ঢেকে নেবেন, তাহলে খেতে আরও অপূর্ব লাগবে। বন্ধুরা এভাবে আপনারা আচার তৈরি করে খাবেন।
কখনো সিদ্ধ মাংস দিয়ে আচার করবেন না, এরকম ভাজা মাংস দিয়ে আচার করে খাবেন, দেখবেন বছরের পর বছর আপনাদের সে আচার নষ্ট হবে না। আমি যেভাবে করলাম সেভাবেই করে খাইয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।